अरे मैं फैजल साहब, हम पोवा चाची बोल रहा है। नमस्कार, सुनिए हम और घर में सुनिए अरे नेता लोग जमा के आबे जाइए जो ड्रेस में उतर जाएगा आपका कंपनी का ओर जाएगा। नहीं नहीं होती है, কি হয়েছিল ওইখানে? আমরা কাজ করি। কোথায় কাজ করেন? মিলে তো ইউনিট সুট যখন একটা লেয়ার পড়ে, ওই লেয়ারের মধ্যে যখন আমাদেরকে মেলাররা যখন বলে যে ওইখানে একটা ছাড়ি দিয়েছো, তো ওটা আমাদের ছাড়াতে হয়নি। কি ছাড়াতে হয়েছে? ওটা পলি পড়ে যায়। কিসের পলি? আচ্ছা, যে ওটা ছোড়াতে যেয়ে বলে ওই স্লিপ হয়ে হয়তো পড়ে গেছে। আর তিনটে বেল্টে মাল আছে, দুটো বেল্টে ক্লিংকার, একটা তো জিপসেন আছে, ওই ধাক্কা দিয়ে মারা গেছে। আর কেউ দেখে না কটার সময় হয়েছে, কি নাম যে মারা গেছে? টাইমটা জানি না, কিন্তু ওই রাত্রের মধ্যে ঘটনা ঘটেছে। নাইট শিফট ডিউটি ছিল। কি নাম? রাজস্থান। কত বয়স হবে তার? বয়স মোটামুটি আপনার 55। কোথায় বাড়ি? বাড়ি সিমেন্টকলিন থাকে এরকম। ওর বাড়ি হচ্ছে বিহারে নগর। ওর পরিবারের লোক এখানে এসছে? ও পরিবারের লোক এসছে, ওর ছেলে, দুটো ছেলে আছে, দু মেয়ে আছে। তো কী বলছে কারখানা কর্তৃপক্ষ? কারখানা কর্তৃপক্ষ নেতারা গিয়েছে, নেতারা কী বলবে? কে কে গেছে নেতা? ওয়া চ্যাটার্জি গেছে, আর এই ধর্মনে যাদব গেছে। কী ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে? ক্ষতিপূরণ নেতারা যা বলবো আমরা কী বলবো? আমার তো ওয়ার্কার। কী নাম তোমার? আমার নাম হচ্ছে মন্ডি বাউরি। আমরা মন্ডি বাউরি, মন্ডি মন্ডি বাউরি, আমরা একসাথে কাজ করি। আমি যখন যেমন ওভার টাইমে ওর সাথেও পড়ে আমার চেঞ্জ করলে দিন। থ্যাংক ইউ। কী বলবেন এই ব্যাপারে? অত্যন্ত দুঃখের ব্যাপার, এখানকার একজন স্থায়ী কর্মী রাজস্থান কাওয়ার, সে কালকে রাত্রে নাইট শিফটে ডিউটি এসেছিল এবং সে মিলে কাজও করছিল। কাজ করতে করতে হঠাৎ দুর্ভাগ্যবশত দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনায় সে আমাদের কর্মীটি সে মারা যায়। আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং এইরকম ঘটনা ঘটার জন্যে আমরা দাবি করছি যে অবিলম্বে নিরাপত্তার ব্যাপারে কোনো গাফিলতি ছিল কি না সেটাও দেখার দায়িত্ব আছে আমাদের উচ্চতম যারা ফ্যাক্টরি ইন্সপেক্টর থেকে শুরু করে যারা আছেন তাদের কাছে আমরা বলবো। এবং পাশাপাশি এটাও আমরা আজকে এখানে সকালে এই জন্যই এসেছি যে কর্তৃপক্ষকে আমরা জানাতে চাই যে একজন মারা গেছে তাকে হয়তো ফেরত দেওয়া যাবে না, কিন্তু তার পরিবারের পাশে দাঁড়াবার জন্য যা নিয়ম আছে 20 লক্ষ টাকা এবং কম্পেনসেশন হিসেবে এবং তার একজন ডিপেন্ডেন্টকে চাকরি, এটা কিন্তু দুর্গাপুর সিমেন্টকে অবিলম্বে সেই পরিবারের সাথে চুক্তিবদ্ধ করে অবিলম্বে যাতে তার চাকরি হয় ডিপেন্ডেন্টের এবং তার হাতে 20 লক্ষ টাকা আর 30,000 টাকা ফি রিনিউয়াল চার্জ, এটা কিন্তু তাদেরকে দিতে হবে। এটার জন্যই এসেছিলাম। ওই ম্যানেজমেন্টের সাথে কি এখন কথা বলবেন? ম্যানেজমেন্টের সাথে কথা বলার আমি চেষ্টা করেছিলাম। আমাদের যেটা দাবি আছে সে দাবিটা আমাদের যারা এখানে ওয়ার্কার আছে বা আমাদের ইউনিয়নের প্রতিনিধি আছে তারা গিয়ে কর্তৃপক্ষকে অলরেডি জানিয়ে দিয়েও এসছে এবং কর্তৃপক্ষর বক্তব্য হচ্ছে এখানে নিয়ম হচ্ছে নাকি যে কাউকে যুক্তি দেওয়া হয় না। তো আমরা
শান্তিপ্রিয় দল, আমরা কোনো রকম এজিটেশন বা কোনো রকমের কোনো রকম বিশৃঙ্খল আমরা করতে চাই না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে এই যে সমস্যা যেটা হয়েছে, যেটা একটা দুর্ভাগ্যবশত যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে যেটা আমরা দাবি করছি সেই দাবিটা অবিলম্বে দুর্গাপুর সিমেন্টকে মেটাতে হবে।